السلام عليكم ورحمه الله وبركاته শুভ ছাত্রবৃন্দ সবাইকে করুণাতি সুশাসন অনলাইন ক্লাসে স্বাগত প্রিয় ছাত্রবৃন্দ আমরা জানি বর্তমান পরিস্থিতি সমগ্র বিশ্ব অবস্থা খুব খারাপ সেটা কি কারণে সেটা আমরা জানি সেটা হচ্ছে কোভিড-19 কারণে তো তোমাদেরকে অবশ্যই আরো সাবধান সচেতন হতে হবে পাশাপাশি তোমরা নিজেরাই শুধু সাবধান সচেতন হলে চলবে না পাশাপাশি তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে প্রত্যেকটি বিষয়ে সচেতন করতে হবে এবং আমরা যেহেতু পরিবার সমাজ রাষ্ট্র নিয়েই বসবাস করি সুতরাং আমাদের পরিবারের পাশাপাশি আমাদের সমাজকেও এই কোভিড-19 থেকে মুক্ত রাখার জন্য তাদের সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে সমাজে তোমার প্রতিবেশী যারা আছে সবাইকেই এই বিষয়টি করতে হবে সচেতন করতে হবে যে এটা একটা কি বর্তমান অবস্থাটা খুবই খারাপ এ বিষয়ে সবাইকে করতে হবে সচেতন করতে হবে এছাড়া তোমাদের আমরা সবাই পৌরনীতি সুশাসনের ছাত্রছাত্রী হিসেবে এই দায়িত্ব এবং কর্তব্যটা আমাদের আরও বেশি কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কি পৌরনীতি সুশাসন পাঠের মাধ্যমে আমরা কি করব সুনাগরিক হয়ে গড়ব তো একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আমাকে আমরা অবশ্যই গত ক্লাস থেকে শিখেছিলাম প্রথমত দেখে যে সুনাগরিক রাষ্ট্রবিজ্ঞান পৌরনীতি কী করে রাষ্ট্রের নাগরিকদের নিয়ে কী করে আলোচনা করে এবং রাষ্ট্র নাগরিক হিসেবে আমার কর্তব্যের কী রয়েছে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তো সুতরাং এই দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকেই আমাকে কী করতে হবে আমার পরিবারকে যেমন সচেতন করতে হবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে পাশাপাশি আমার কী করতে হবে আমার সমাজকে আমার প্রতিবেশীদেরকে কী করতে হবে সচেতন করে তুলতে হবে এই কোভিড-19 সবাইকে সচেতনতার মধ্যেই আমরা এই মহামারী থেকে ইনশাআল্লাহ কী করতে পারি আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আমরা কী করতে হবে এই অবস্থা থেকে মুক্ত হতে পারি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ অবশ্যই কী করবা তোমরা এই কোভিড-19 এই যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে তোমরা সচেতন হয়ে চলবা আর সাবধান হয়ে চলবা এবং তোমরা পাশাপাশি তোমার পরিবার অন্যান্য সদস্য কী করবা সাবধান করে চলবা রাখবা এবং সমাজের অন্যান্য বা তোমাদের প্রতিবেশী যারা আছে তাদের কী করবো সচেতন করে তুলবে এই বিষয়ের জন্য যে সবাই কী করতে হবে সাবধান অবলম্বন করতে হবে সবাই সাবধান অবলম্বনের মাধ্যমে আমরা কী করে দেবে এটাকে থেকে আমরা রক্ষা পেতে পারি তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের ক্লাস করবো সেটি হচ্ছে কি যে পৌরনীতি সুশাসনের যে প্রথম ক্ষেত্রে যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ঈদের আগে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করেছিলাম সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় মূল্যবোধ নিয়ে একটি এই তৃতীয় অধ্যায় প্রথম পথে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য তো আমরা ঈদের আগে যেই মূল্যবোধ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো সে অধ্যায়েরই দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে আইন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি আইন তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি আইন বা ল সমাজ বা রাষ্ট্র পূর্ব অবস্থা সৃষ্ট জীব মানুষ কতগুলো বিধিনিষেধ করত আলোকে পরিচালিত হলো আদিম পর্ব কিংবা অন্যদশা থেকে কালক্রমে সভ্যতার সকল রচনার পশ্চাতে আইন বা বিধিনিষেধে কি এক অনন্য সাধারণ ভূমিকা পালন করে আসছে অর্থাৎ সমাজের মানুষ সামাজিক ও রাজনৈতিক আইন মেনে চলার মাধ্যমে জীবন করে সুন্দর এবং আরও সুশৃঙ্খল করে গড়ে তোলে অর্থাৎ সমাজের মানুষ যে আইনগুলো রয়েছে সামাজিক যে বিধিনিষেধগুলো রয়েছে এই সামাজিক বিধিনিষেধগুলো মানার মাধ্যমে তারা কী করে জীবনকে আরো সুশৃঙ্খল এবং সুন্দর করে এবং উপভোগ্য করে তোলে তো তাই মানুষের সুশৃঙ্খল জীবনের জন্য আইন কি অপরিহার্য অর্থাৎ আমরা যদি দেখি মানুষের সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আইন একটি অপরিহার্য বিষয় প্রতিটি রাষ্ট্রে আইন বিভাগ রয়েছে তাই বাংলাদেশের একটা আইন বিভাগ রয়েছে সেটা হচ্ছে আমাদের আইনসভা চিকিৎসাতীয় সংসদ ব্রিটেনের যেমন ব্রিটেনের আইনসভা হচ্ছে পার্লামেন্ট আবার বিপক্ষ বিশিষ্ট বাংলাদেশ আইনসভা একটু সেই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করেছিলাম তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতেছি প্রিয় ছাত্রছাত্রী সেটা হচ্ছে কি ল বা আইন তা আজকের আলোচনার বিষয় হচ্ছে কি আইন আজকের আলোচনার বিষয় হচ্ছে আইন দ্বিতীয় প্রথম প্রথম দ্বিতীয় অধ্যায়ের সে আইন এখন আমরা আলোচনা করবো আইনের ধারণা নিয়ে আইন একটি ফার্সি ভাষা শব্দ একটি পরিচিত শব্দ যার অর্থ হচ্ছে কি যার ইংরেজি শব্দ হচ্ছে ল এটি টিউটিনিক শব্দ লেগ থেকে এসেছে অর্থাৎ আমি আবারও বলছি আইন একটি ফরাসি শব্দ তোমাদের অনেক সময় এমসিকিউতে বা সেগুলোর প্রশ্নটা আসে আইন কি ভাষার শব্দ খুব ভালো করে জেনে রাখবা
সেটা হচ্ছে কি আইন একটি ফার্সি ভাষার শব্দ, এর ইংরেজি শব্দ হচ্ছে কি ল। আরেকটি এসেছে টিটিনিক শব্দ লেক থেকে। আর বাংলা ভাষায় যদি লেক শব্দের অর্থটা দেখি সেটা হচ্ছে কি স্থির। লেক শব্দের অর্থ স্থির ও পরিবর্তনীয় এবং সকল ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা শাব্দিকগত অর্থে কী বলতে পারি, আইন হলো কতগুলো নিয়ম কানুনের সমষ্টি যা সর্বক্ষেত্রে প্রয়োগের উপকারী। তাহলে আমরা কী বলতে পারি, আইন হচ্ছে কি নিয়ম কানুনের সমষ্টি, এমন কতগুলি বিধি বিধানের বা নিয়ম কানুনের সমষ্টি যা সর্বক্ষেত্রে কি উপযোগী বা ব্যবহারযোগ্য। আইন মানুষকে বাহ্যিক আচরণ কী করে নিয়ন্ত্রণ একটি বিশেষ মাধ্যম। অর্থাৎ আইনের আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে আইন হচ্ছে কি মানুষের বাহ্যিক আচরণকে কী করে নিয়ন্ত্রণ করে। তা আমরা এই মূল্যবোধ করেছি, মূল্যবোধের পাশাপাশি এখন আমরা করতেছি কি আইন। তো আইনে মানুষের কী করে বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে আইনের মাধ্যমে। এই আইন সম্বন্ধে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমরা সেই সময়গুলো আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল ওনার মতে আইন হচ্ছে যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে কি আইন। যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে ওনার সংজ্ঞাটা তোমরা শিখে রাখবে। তারপর দাস প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হলেন আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত কতগুলো সাধারণ নিয়ম হলো কি আইন। তো দার্শনিক থমাস এর মতে প্রজাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির আদেশ হচ্ছে কি আইন। তোমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞায় প্রযুক্ত হবে আইনের সবচেয়ে সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন এবং জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উইড্রো উইলসন। ওনার মতে আইন হল সমাজে কতগুলো সুপ্রতিষ্ঠিত ধ্যান ধারণা অভ্যাসের সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক কি স্বীকৃতি রাষ্ট্রপতি গৃহীত বিধিতে পরিণত হয়েছে, নিয়মিতভাবে স্বীকৃতি লাভ করেছে এবং যার পরিষদে রাষ্ট্রপতিত্ব সমর্থন রয়েছে। আমি জনপ্রিয় আমেরিকার রাষ্ট্র প্রধানের যে রাষ্ট্রপতি যে সংখ্যাটা সংখ্যাটা সেই সংখ্যাটা আবার বলতেছি, তোমরা এই সংখ্যাটা মুখস্থ রাখবা। আইন হলো সমাজের সুপ্রতিষ্ঠিত ধ্যান ধারণা ও অভ্যাসের সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে, নিয়মিতভাবে স্বীকৃতি লাভ করেছে এবং রাষ্ট্র যার পশ্চাতে রাষ্ট্রে কী রয়েছে কর্তৃত্বের সমর্থন রয়েছে। প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কি আইনের ধারণা নিয়ে। আমি আবারও বলছি আইন একটি ফার্সি ভাষার শব্দ আর যার যেটি ইংরাজি শব্দ লেখ থেকে এসেছে, রিটিটিং শব্দ লেখ থেকে এসেছে আর ইংরেজি শব্দ হচ্ছে ল। তো সর্বভাবে আমরা এই বিভিন্ন দার্শনিকদের আলোচনার দিক থেকে যা বুঝতে পারি এতক্ষণ যে আলোচনা সেটি আমরা বলতে পারি আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ করে মানে যেই সঙ্গে আমরা বিমান হই সেটা হচ্ছে মানুষ আইন হলো মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য সমাজ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কিছু বিধিবিধানকে বলা হয় কি আইন। আমি আবারও বলছি আইন হলো মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য সমাজ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কিছু বিধিবিধানকে বলা হয় কি আইন। বৃহস্পতার সাথে আমি বুঝতে পেরেছি আইন করতে কি বুঝি তাকে আমরা কিছু আলোচনা করবো সেটা হচ্ছে আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। আমরা এখন আলোচনা করবো আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে। খুব ভালো করে জেনে রাখবে আইনের প্রকৃতি বৈশিষ্ট্য সামাজিক সংস্থার প্রয়োগ। অর্থাৎ আইন সমাজ ও মানবের সংস্থায় কী হয় প্রযুক্ত হয়। অতএব অর্থাৎ এটা আইন হচ্ছে সমাজে এবং মানবীয় সংস্থা যাদের জ্ঞান বোধ আছে বিবেক তাদের ক্ষেত্রে কী হয় এটা প্রযোজ্য। কিন্তু পক্ষান্তরে উন্মাদ শিশু কিংবা সন্ন্যাসীদের কাছে কি আইন অর্থহীন। আইন মানবিক সংস্থার প্রয়োগ ও কার্যকর হয়ে থাকে। অর্থাৎ মানব যাদের মূল্যবোধ রয়েছে সেখানে কী হয় যাদের বিবেক ছিল সেখানে কি আইন প্রয়োগ হয়ে থাকে। এই জন্য যারা শিশু উন্মাদ বা সন্ন্যাসী তাদের ক্ষেত্রে আইন দেখি অকার্যকর বা আইন দেখি অর্থহীন। আইনের এটি ছিল অন্যতম বৈশিষ্ট্য। আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীনতা। অর্থাৎ আইনের চোখে সবাই কি সমান, সকলের ক্ষেত্রে আইন সমান, আইন জাতি ধর্ম বর্ণ সবার ক্ষেত্রে কি সমান সমভাবে প্রযোজ্য হয়, এক্ষেত্রে কোনো পার্থক্য করা হয় না। অর্থাৎ আমরা যদি দেখি রাষ্ট্রে বিভিন্ন শ্রেণীর বর্ণভেদের মানুষ বসবাস করতে পারে, সেক্ষেত্রে কারোর জন্য এক আইন অন্য জন্য আর এক আইন, সাদার জন্য এক আইন কারোর জন্য আইন বা ধর্মভেদে কোনো আইন কী হয় না, রাষ্ট্রের ক্ষেত্রে সবার জন্য একই আইন হয়ে থাকে এবং সমভাবে এটা কী হয় প্রযোজ্য হয়ে থাকে। তাই আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বজনীনতা। আরেকটি আর্থিক বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা।
আমরা সংজ্ঞায় জেনেছি যে আইন কি করে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, বাস্তব কর্মকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা অনুভূতির সাথে আইনের কোনো কি কর্তব্য সম্পর্ক নেই। অর্থাৎ মানুষের চিন্তা চেতনা ভিতরে ঢুকতে পারে না। আইন সাধারণত মানুষের যে বাহ্যিক আচরণ আছে, কর্মকাণ্ড আছে, এটা কি করে নিয়ন্ত্রণ করতে পারে, এটা কি করতে পারে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু মানুষের যে চিন্তা চেতনা বিবেক বুদ্ধি মানুষের ভিতরে মনের যে ভিতরে এটা কি করতে পারে আইন সেখানে কর্তব্যপূর্ণ কিনা সম্পর্ক নাই। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। অর্থাৎ আইনের দ্বারা সমূহ সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে লিখিত থাকে, তাই আইন সকলের নিকট বোধগম্য হয় অর্থাৎ স্পষ্ট। আইনের ব্যাপারে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে উচ্চ আদালতে সেভাবে কী করে ব্যাখ্যা প্রদান করতে পারে। অর্থাৎ কোনো নাগরিক কেউ যদি আইনের কোনো ধারা বুঝতে অক্ষম হয় তাহলে সেটি উচ্চ আদালত এই আইনের ব্যাখ্যাটা কী করবে দিয়ে থাকবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রীয় অনুমোদন ও সামাজিক স্বীকৃতি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাহ্যিক করে রাষ্ট্রীয় অনুমোদন সামাজিক স্বীকৃতি। অর্থাৎ আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে কি করবে যে আইনটা রাষ্ট্রীয় অনুমোদন থাকতে হবে, অর্থাৎ যে বিধি নিষেধগুলি আছে এবং সমাজ কর্তৃক স্বীকৃতি থাকবে। তাহলে অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষকে যদি আইন মানতে হয় মানাতে হয় তাহলে অবশ্যই কিন্তু রাষ্ট্র কর্তৃক অনুমতি থাকতে হবে এবং সমাজ কর্তৃক স্বীকৃতি থাকতে হবে। বাধ্যবাধকতা অর্থাৎ বাধ্যবাধকতা আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আইনকে অবশ্যই কৃতজ্ঞ প্রত্যেকটা নাগরিককে, একটি রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কী করতে হবে আইন অনুযায়ী কী করতে হবে জীবনযাপন করতে হবে। অর্থাৎ আইন মেনে চলাই কি রাষ্ট্রের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বা বাধ্যতামূলক। আইন ভঙ্গ করলে তাকে কী করতে হবে শাস্তি ভোগ করতে হবে। পরিবর্তনশীলতা আইন পরিবর্তনশীল, অর্থাৎ সময় ও জনগণের চাহিদা মোতাবেক কী হয় মানে পুরনো আইন বাতিল হয়ে যায় নতুন আইন প্রণয়ন করতে পারে করা যেতে পারে। আইন আইনে অনেক সময় প্রচলিত আইন সংশোধন পরিবর্তন বা হয় সমাজের প্রয়োজন এবং জনগণের কল্যাণ। অর্থাৎ আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। অর্থাৎ সমাজ পরিবর্তনের সাথে সাথে অনেক সময় সমাজের যে আইনগুলো আছে স্বীকৃতি যে বিধিবিধানগুলো সেটাও কী হয় পরিবর্তন হয়ে যায়। সেটা প্রয়োজনে জনগণের কল্যাণে যে পরিবর্তনটাই হোক না কেন সেটা অবশ্যই কী করতে হবে কী কারণে হয়ে থাকে জনগণের কল্যাণে কী হয় পরিবর্তন হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা আইন সম্বন্ধে জানলাম, সেটা হচ্ছে কি আইনের ধারণা সম্বন্ধে জানলাম, এখন এতক্ষণ জানলাম আমরা আইনের প্রকৃতি বৈশিষ্ট্য সম্বন্ধে। এখন আমরা জানবো কি আইনের উচ্চ সম্বন্ধে, অর্থাৎ আমরা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং সমাজ কর্তৃক স্বীকৃত আইনগুলো রয়েছে এগুলোর উৎস এগুলো কোথেকে উৎপত্তি হয়েছে সে বা কীভাবে উৎপত্তি সেই বিষয়গুলি নিয়ে আমরা খুব আলোচনা করব। আইন বিশেষজ্ঞ মহলে বলে থাকেন যে সমাজ বিকাশের ক্রমতে আমরা আইন গড়ে উঠেছি। তবে প্রফেসর হল্যান্ডের মতে আইন গড়ে ওঠার একটি ছয়টি উৎস রয়েছে। অর্থাৎ প্রফেসর হল্যান্ড যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটি একটু গুরুত্বপূর্ণ যে আইনের যে বৈশিষ্ট্য রয়েছে উৎসগুলি রয়েছে সেটা হচ্ছে কি ছয়টি। একটা প্রথম হচ্ছে কি প্রচলিত প্রথা, অর্থাৎ আমরা যে আইন অনুসরণ নিয়ে আলোচনা করবো সেটা প্রথমে হচ্ছে কি প্রচলিত প্রথা অর্থাৎ কাস্টমস, সমাজের যে প্রচলিত প্রথা বা রীতিনীতি আইনের একটি গুরুত্বপূর্ণ বা অতি প্রাচীন উৎস হিসেবে অন্যতম। সমাজের নীতিগতভাবে সমাজের অভ্যন্তরে সুনির্দিষ্টকাল থেকেই সুদীর্ঘকাল থেকে প্রচলিত যে রীতিনীতি বিধিবিধান এগুলি হচ্ছে কি প্রথা। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ সেগুলোকে নীতিগতভাবেই কি মেনে নিয়েছে, অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষই প্রাচীনকাল থেকেই এই প্রথাগুলো বা নিয়ম বা বিধিবিধানগুলো কী করেছে মেনে নিয়েছে। ফলে প্রাচীন সমাজের মানুষের জীবন গড়ে উঠেছে বা প্রাচীনকালে সমাজ বা সমাজ জীবনে মানুষের বা নাগরিকের যে জীবন পরিচালনার যে সুশৃঙ্খলা বা নিয়ম শৃঙ্খলা প্রয়োজন সেই বিধিবিধান যে গড়ে উঠেছে এই প্রথা থেকে বা তারা জীবন পরিচালনা করেছে এই বিভিন্ন প্রথার মাধ্যমে। যেমন
পরবর্তীতে দেখা যায় যে আধুনিক যুগে আসার পর পরবর্তীতে এই প্রথাগুলো কি হয়েছে, বিভিন্ন প্রথাগুলো যেগুলো সমাজ স্বীকৃত এবং সমাজের নীতিগত মানুষ মেনে সেগুলি কি পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। যেমন ব্রিটেনের সংবিধানে সিংহভাগ দখল করে আছে বিভিন্ন ধরনের দেশাচার বা বিভিন্ন প্রথা। অর্থাৎ আমরা যদি সংবিধান নিয়ে আলোচনা করি, সেই সংবিধানের যে দেখব যে ব্রিটেনের যে সংবিধান আছে সেই বেশিরভাগ আইনগুলোই কি হয়েছে, প্রথা থেকে তৈরি হয়েছে। ব্রিটিশ জনগণ সব দেশাচার বা প্রথাগুলো শ্রদ্ধার সাথে মেনে চলে। আমাদের দেশেও মুসলিম আইন কিংবা হিন্দু সমাজ কিন্তু আইন কিছু হিন্দু আইন প্রবর্তনের পশ্চাতে প্রথার কি হয়েছে প্রভাব বিদ্যমান রয়েছে। তাহলে প্রচার ক্ষেত্রবৃন্দ আইনের আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে প্রচলিত প্রথা। এটা হচ্ছে কি সমাজের যে প্রাচীনকাল থেকেই সমাজে যে রীতিনীতিগুলো রয়েছে, যা মানুষ সমাজে প্রত্যেকটা মানুষ নীতিগতভাবে মেনে নিয়েছে, সেগুলো কি হয়েছে পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। এটাকে বলা হয় কি আইনের একটা অন্যতম উৎস। এখন আর আলোচনা করবো আইনের উৎস, সেটা হচ্ছে কি ধর্ম। এখন আমরা আলোচনা করব ধর্ম। অর্থাৎ ধর্মগ্রন্থ বা ধর্ম হচ্ছে কি আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। প্রাচীন সমগ্র ব্যবস্থায় ধর্মের একটি ছিল প্রভাব বিদ্যমান ছিল এবং মানুষের জীবনে অনেকটা ধর্মীয় অনুশাসনে কি হতো পরিচালিত হতে। আমরা এছাড়া মধ্যযুগের যে দর্শন রাষ্ট্রীয় দর্শনটা যদি আমরা দেখি, তাহলে দেখতে যাব সেই রাষ্ট্রীয় দর্শনে সম্পূর্ণটা আইন মানে কি ছিল ধর্মীয় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বা ধর্মীয় আইনকানুন ছিল। মধ্যযুগের রাজনীতিতে কি হয়েছিল ধর্মীয় প্রভাব ছিল, তাই যুগে যুগে ধর্মীয় রীতি মানুষের জীবনে কি করেছে অনেকটা নিয়ন্ত্রণ করেছে। অর্থাৎ ধর্মীয় অনেক বিধিবিধানগুলি কিনছে মানুষের জীবনকে বাহ্যিক আচরণকে কি করে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক পরবর্তীতে দেখা যায় যে এই ধর্মীয় বিধিবিধানগুলিকে আইনে পরিণত হয়েছে। ধর্মের বিধান মেনে চলা মানুষের সহজাত একটা প্রবৃত্তিতে পরিণত হয়েছে। অর্থাৎ ধর্মের যে বিধিবিধানগুলো আছে প্রত্যেকটি মানুষ আমরা যে যে ধর্মের আছে দেখে সবাই চায় ওই ধর্মের নীতি মেনে চলার একটি স্বাভাবিক প্রবৃত্তি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশাসনগুলো কী হয় কালক্রমে রাষ্ট্র আইনে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ পরবর্তীতে দেখা যাচ্ছে যে আইনগুলো রয়েছে ধর্মীয় যে বিধিনিষেধগুলো আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কল্যাণের জন্য পরবর্তী কী হয় এই আইনগুলো এই বিধিনিষেধগুলো আইনে কী হয় পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কি বিচারকের রায়। দ্বিতীয়ত বিচারকের রায় বিচারকের রায় আদিম সমাজ ব্যবস্থা বিশেষ করে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা কি করতো সমাজকে নিয়ন্ত্রণ করতো এবং সমাজকে কি করতো পরিচালিত করতো। সেই প্রাচীনকাল থেকে সমাজের যারা জ্ঞানী গুণী আছে শিক্ষা দীক্ষায় যারা প্রভাবশালী তারা কি করতো সমাজের যে নিয়ন্ত্রণ করতো সমাজকে পরিচালিত করতো বা সমাজের বিভিন্ন মীমাংসা কি করতো তারা বিবাদ মীমাংসা নিয়ন্ত্রণ করতো। পরবর্তীকালে রাজা বাদশাহ দলপতি জ্ঞানীগণ জ্ঞানীজন এরূপ বিবাদ মীমাংসা এগিয়ে আসে। প্রথাগত বিধান ও ধর্মীয় অনুশাসনগুলোর অসম্পূর্ণতার দরুন রাজা বাদশাহ দলপতি অনেক সময় নিজস্ব বুদ্ধির ভিত্তিতে বিবাদের বিচার বিবাহ করতেন। অর্থাৎ আমরা যদি দেখি প্রাচীনকাল থেকেই সমাজের যারা জ্ঞানী গুণীবিদরা তারা কী করেন সমাজকে নিয়ন্ত্রণ করেন। পরবর্তীতে সমাজের যারা রাজা বাদশাহ জ্ঞানীজন তারা কী করেন এই যে সমাজের যে প্রথাগুলো রয়েছে তাদের যে প্রথার যে ভুল ব্যাখ্যা বা রয়েছে যা অস্পষ্ট রয়েছে এবং ধর্মীয় ব্যাখ্যায় যেগুলো অস্পষ্ট রয়েছে সেগুলো পরবর্তীতে তাদের এই যে দলপতি রাজা বাদশাহ জ্ঞানীগুণ আছেন তারা বিভিন্ন মীমাংসা বিবাদ করার ক্ষেত্রে গিয়ে তারা কী করেন যখন ধর্মীয় ব্যাখ্যায় অস্পষ্টতা বা প্রথাগত অস্পষ্টতা তখন তারা নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে তারা কী করে থাকেন ওই মীমাংসার করে থাকেন। পরবর্তীতে দেখা যায় যে এই যে বিচারকের বা সমাজের গুণীগুণ যারা আছে তারা বিভিন্ন মীমাংসার যে বিভিন্ন মীমাংসার যে সিদ্ধান্ত দিয়ে থাকেন ওই সিদ্ধান্তগুলো পরবর্তীতে কী হয় আইনে পরিণত হয়ে যায়। পরিণত ওইসব বিচার আইনে কী হয় হিসেবে গণ্য। বর্তমানকালে কোনো কোনো জটিল মামলা পরিচালনা করতে গিয়ে দেখা যায় যে অনেক এমন মামলা হয়ে যায় অনেক সময় আদালতে যে মামলার রায়গুলো দিতে গিয়ে যে প্রচলিত যে আইনগুলো রয়েছে সেই আইনে কী রয়েছে অস্পষ্টতা রয়েছে যা জনগণের জন্য কি আবার অনেক সময় জনগণ অকল্যাণ
জনগণের কল্যাণের জন্য কি করা হয়, পরবর্তীতে এই বিচারকরা তাদের জ্ঞান মেধা প্রজ্ঞা দিয়ে যে সিদ্ধান্ত দিয়ে থাকেন, পরবর্তীতে সেই প্রজ্ঞা মেধা জ্ঞানটা কি হয়ে থাকে, আইনে পরিবর্তিত হয়ে যায়। বর্তমানকালেও কি এটা রয়েছে যে বাংলাদেশ বর্তমানকালে হচ্ছে অনেক মামলা মোকদ্দমা আছে যেগুলো আইনের ব্যাখ্যা অস্পষ্টতার কারণে বিচারকরা কী করেন, তাদের নিজস্ব জ্ঞান দিয়ে সিদ্ধান্তটি দিয়ে থাকে, ওই সিদ্ধান্তটা পরবর্তী কী হয়ে যায়, আইনে পরিণত হয়ে যায়। কারণ প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ, দেখলাম আমরা যে আলোচনা করুন সে আলোচনা দেখলাম যে বিচারকের রায় যে একটা আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কী করে কাজ করে। বিজ্ঞান ভিত্তিক আলোচনা আরেকটি যে প্রথা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কি, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। অর্থাৎ বিখ্যাত আইন বিষয়ক ভাষ্য অনেক সময় আইনের সৃষ্টি করে থাকে, কী করে বিখ্যাত আইন বিষয়ক ভাষ্য অনেক সময় আইনের সৃষ্টি করে থাকে, সমাজের ব্যক্তিবর্গ তাদের বিবেক বুদ্ধির আলোকিত আইন তৈরি করে করেন, যা পরবর্তীকালে গ্রন্থাগার হিসেবে কী হয় বিবেচিত, আইন সম্পর্কিত গ্রন্থ আইনের উৎস হিসেবে, অর্থাৎ আইনের যে বিভিন্ন গ্রন্থগুলি রয়েছে সেগুলো আইনের উৎস হিসেবে কাজ করে। যেমন মুসলিম আইনের ক্ষেত্রে হেদায়া ও ফতুয়ায়ে আলমগীরের অবদান অন্যতম। এছাড়া আইন প্রকলিখিত লিখিত যে একটি বই রয়েছে, ইনস্টিটিউট ব্ল্যাকস্টোন অ্যান্ড কমিউনিটিস অন দ্য ল অফ ইংল্যান্ড, আবার এডি ডাইসির যে রয়েছে বই সেটা হচ্ছে ল অফ দ্য কনস্টিটিউশন, গ্রন্থগুলো বিশেষভাবে উল্লেখ, অর্থাৎ এই যে তাদের এই বইগুলো রয়েছে এই বইগুলো পরিবর্তে আইনের বিশেষ করে কাজ করে থাকে। কিন্তু গণশাস্ত্র এবং মুসলমানদের যে ইমাম হাবু হানিফা প্রমুখ আইন বিশারদের গ্রন্থগুলি যুগ যুগ ধরে কী হচ্ছে আইনের উৎস হিসেবে কাজ করছে। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক যে আলোচনাগুলো রয়েছে সেগুলো পরিবর্তিত হয়, আইনে পরিবর্তিত হয়। ন্যায়বোধ অর্থাৎ বিচারকের দায়িত্ব ন্যায়বোধ প্রচেষ্টা করা, কোনো মামলা পরিচালনা করতে গিয়ে বিচারক যদি লক্ষ্য করেন যে মামলাটির জন্য প্রচলিত আইন প্রযোজ্য নয়, তখন সততা ন্যায় ও নীতিবোধের আলোকে নতুন আইন তৈরি করে অর্থাৎ ন্যায়বোধ। অর্থাৎ বিচারকের দায়িত্ব হচ্ছে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তিনি এমন কোনো মামলা পরিচালনা করতেছেন যে মামলা দেখা যায় যে কি সেখানে আইনে কী রয়েছে অস্পষ্টতা রয়েছে এবং আইন সেক্ষেত্রে কী নয় প্রযোজ্য নয়, সেক্ষেত্রে উনি কী করতে তার সততা জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কী করতে তার সততা দিয়ে যে সিদ্ধান্তটা দেন সেই সিদ্ধান্তটা তার যে ন্যায়বোধটা কাজ করে সেই ন্যায়বোধটা পরিবর্তিত কী হয় আইনে পরিবর্তিত হয়। তাই দেখা যায় যে ন্যায়বোধ সেটা আইনের উৎস হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসভা, আধুনিক সমাজে আইনসভাকে আইনের কোনো সর্বপ্রথম উৎস হিসেবে কি গণ্য করা হয়, আইনসভার সদস্যগণ জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করে এবং জনগণের অধিকার ও দাবির সাথে সামঞ্জস্য বিধান করে আইন তৈরি করেন। এছাড়া আইনসভা প্রচলিত আইন হিসেবে সংবিধানকে বৃহত্তর আইনের পরিবর্তন সংশোধন ও বর্জন করে নতুন আইন কী করতে পারেন তৈরি করতে পারেন। অর্থাৎ আইনসভা কী করে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বা আইনের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনমত, আন্তর্জাতিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কী করে গণ্য করা হয়, কারণ প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন পরিষদের সদস্যগণ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, এই জন্য জনমতকে উপেক্ষা করে নিয়োগ করতে পারেন না, আইনসভার আইন পাশ করতে পারেন না। অর্থাৎ যেহেতু জনমতের ভিত্তিতে শিখ করে আইনের প্রতিনিধি হয়ে থাকে, সুতরাং যে জনমতগুলি রয়েছে জনমতগুলিকে আইনসভার সদস্যগণ উপেক্ষা করে কোনো আইন করতে পারে করতে পারে না, কেননা তাকে আবার জনগণের কাছে ফিরে যেতে হবে, জনগণের মেম্বারকে তাকে অবশ্যকৃত আইনসভায় আবার আসতে হবে, সুতরাং তার যে এই আইনসভায় যে সিদ্ধান্তগুলি সেটি অবশ্যকৃত জনমতের ভিত্তিতেই করা হয়ে থাকে এবং জনগণের কল্যাণের জন্যই কী করা হয়। দেখা যায় যে জনমত, তাছাড়া রাষ্ট্র গুরুত্বপূর্ণ বিষয় বা সংবিধানের কোনো বিধান সংশোধনের ব্যাপারে আইনসভা অনেক সময় জনমত যাচাইয়ের মাধ্যমে কী করে সিদ্ধান্ত নিয়ে থাকে। এজন্য ওপেন হাম হল কোনো পুলিশের জনতাকে আইনের জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস বিষয়গুলো মনে করে থাকে। এতক্ষণ আমরা যে বিষয়টা আলোচনা করতে সেটা হচ্ছে কি আইনের উৎসের সঙ্গে, এখন আমরা আলোচনা আরও যে উৎসগুলি রয়েছে সেটা হচ্ছে নির্বাহী আদেশ, অর্থাৎ আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা দিন দিন কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। নির্বাহী আদেশ মানে কি, যে শাসন বিভাগের যে নির্বাহী শাসন বিভাগের আরেকটা নাম হচ্ছে নির্বাহী বিভাগ, অর্থাৎ শাসন বিভাগের যে আদেশ, নির্বাহী বিভাগের যে আদেশ সেটা কি পরিবর্তিত আইন পরিণত হয়, যে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা কি অত্যন্ত দিন বৃদ্ধি পাচ্ছে,
রাষ্ট্রপ্রধান কর্তৃক বিভিন্ন আদেশ বা ডিগ্রি জারি হয়ে থাকে, বিদ্যুতের কারণে বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রীয় প্রয়োজনে নির্বাহী বিভাগ কর্তৃক বিভিন্ন আদেশ বা ডিগ্রি কী হয় জারি হয়ে থাকে। এদের এসব আদেশকে ডিগ্রি বা আইন বা প্রশাসনিক আইন বলে গণ্য করা হয়। পরবর্তীকালে এগুলো নতুন আইনে গিয়ে উৎস হিসেবে কাজ করে থাকে। আন্তর্জাতিক আইন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অধুন আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইন আইনের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে বহুমাত্রিক সম্পর্ক স্থাপন আন্তর্জাতিক আইন সহ ভূমিকা পালন করে। তাছাড়া কোনো রাষ্ট্রে আন্তর্জাতিক আইন করতে পারে না, আইন প্রয়োগ করতে পারে না। কেননা কোনো রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে কী করতে হবে, আমাকে এমন কোনো আইন করতে হবে যাতে আন্তর্জাতিকভাবে কী হয় এটা গৃহীত না হয়, সেক্ষেত্রে কাকে উপেক্ষা করে কি আমরা আইন প্রয়োগ করতে পারি না। কারণ বিশ্ব পৃথিবীতে এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের যুগে প্রত্যেকটা রাষ্ট্র একে অপরের প্রতি বিভিন্ন কারণে কি নির্ভরশীল, কোনো রাষ্ট্র অবস্থা কিন্তু দেখা চলতে পারে না। এই জন্য আমরা কী করি, এই আন্তর্জাতিক আইন কি অনেক সময় আইন উচ্চ হিসেবে কী করে কাজ করে। বৈদেশিক চুক্তি নির্বাহী ক্ষমতা বলে সরকার বিভিন্ন দেশের সাথে যেসব বৈদেশিক চুক্তি সম্পাদন করে তা পার্লামেন্টে তথা আইনসভা কর্তৃক অনুমোদিত হয়ে যায়। কারণ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি সম্পাদন করে সেক্ষেত্রে সিনেট অনুমোদের প্রয়োজন হয়। অর্থাৎ অনেক সময় যে বৈদেশিক চুক্তি করে শাসন বিভাগ সেই শাসন বিভাগে কী হয় অনেক সময় কিন্তু পরবর্তীতে আইনের এই চুক্তিগুলো কী হয় পরবর্তী আইনে পরিণত হয়। সংবিধান আরেকটি গুরুত্বপূর্ণ যে উৎস সেটা হচ্ছে কি সংবিধান। সংবিধান আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। সংবিধান রাষ্ট্র পরিচালনার যে বিধিবিধানগুলো আছে সেটা লিখিত আকারে লিপিবদ্ধ থাকে। সংবিধান হল রাষ্ট্র পরিচালনার যে মৌলিক নীতিমালা আছে দলিলপত্র, এই সংবিধানের আলোকে কী হয় পার্লামেন্ট পরিচালিত হয় বা আইনসভা পরিচালিত হয়। তো দেখা যাচ্ছে এই সংবিধানও কি আইনের উৎস হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আজকে তোমাদের সামনে, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে তোমাদের প্রথম বক্তব্যের যে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস থেকে যে প্রথম বক্তব্যের তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতার সাম্য, আমরা ঈদের আগে যে ক্লাস রয়েছে সেখানে মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি। আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আইন অর্থাৎ ল নিয়ে আলোচনা করেছি, আইনের ধারণা নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং আইনের প্রকৃতি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এবং আলোচনা করলাম আইনের বিভিন্ন উৎস সম্বন্ধগুলো নিয়ে। অর্থাৎ একজন নাগরিক হিসাবে অবশ্যই কী করতে হবে, এই আইন সম্বন্ধে জানতে হবে, আমরা যে সমাজ ব্যবস্থা থাকি যে রাষ্ট্র ব্যবস্থা থাকি এই রাষ্ট্র ব্যবস্থায় আইন সম্বন্ধে অবশ্যই কী আমরা জানার দরকার। কেননা যদি আমরা আইন সম্বন্ধে না জানি তাহলে আমরা রাষ্ট্রে যে রাষ্ট্রপতি যে অধিকার এবং কর্তব্য রয়েছে সেগুলো আমরা অধিকারগুলো সেগুলো ভোগ করতে পারবো না, এবং যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা করতে পারবো। তাই একটা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদেরকে অবশ্যই আইন সম্বন্ধে জানতে হবে, শুধু পরীক্ষায় পাশের জন্য না, অবশ্যই আমাদেরকে কি আইন সম্বন্ধে অনেক জানতে হবে সুন্দর হিসেবে গড়ে তোলার জন্য। তো আইন সম্বন্ধে আরও রয়েছে আইনের শ্রেণী বিভাগ, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা করবো। এছাড়া রয়েছে আইন কেমন মানুষ মেনে চলে, এ বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আমরা আলোচনা পরবর্তী ক্লাসে আইনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং মানুষকে আইন মেনে চলে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে এই বিষয়ে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আবার বলছি শুরুতে যে কথাটা বলেছিলাম যে বর্তমান যে বিশ্বের যে অবস্থা, যে কোভিড-19 কারণে যে এই মহামারীর কারণে যে বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, মানুষের জীবনযাপনের যে ব্যবস্থার যে পরিবর্তন, যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা মানুষকে অবশ্যই তার নিজ নিজ দায়িত্ব থেকে অবশ্যই করতে হবে, নিজেকে যেমন সচেতন করতে হবে, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে, আমার প্রতিবেশীকে, আমার সমাজে, সমাজকে, সব জায়গায় যদি আমরা এই শান্তি ফিরিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাশাপাশি আমি নিজে সচেতন থাকার পাশাপাশি আমার প্রতিবেশী, আমার সমাজ, অন্য সবাইকে আমাকে সচেতন করে তুলতে হবে। এই বিষয়টা কীভাবে সচেতন করা যায় আমাদের সমাজে যারা এসে এই বিষয়ে জানে না, তোমরা অবশ্যই কি সামাজিক গুরুত্ব পেরে তাদেরকে সচেতন করার চেষ্টা করবা। তোমরা এই কোভিড-19 কারণে যে
যে বিধিনিষেধগুলো রয়েছে এগুলো মেনে থাকার চেষ্টা করবো এবং সতর্ক করে বাসায় থাকার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অবশ্যই আমরা যাই কিছু করি না কেন আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তার অনুরোধ পেতে হবে, সেই সৃষ্টিকর্তার কাছে কি আমাদেরকে আপিল করতে হবে, দোয়া করতে হবে যে আমরা যেন বর্তমান অবস্থায় ঠিক করতে পারে ফিরে আসতে পারে, অর্থাৎ আমরা সমাজে আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের ঠিক করেন, এই অবস্থা থেকে আরও উন্নতি করেন। এই জন্য আমাদের দোয়া করার পাশাপাশি আমাদের ব্যক্তি জীবনে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, আমাদের পিতামাতাকে সচেতন করবো, তাদেরকে বোঝাবো এবং আমাদের প্রতিবেশীকে আমাদের জানার চেষ্টা করবো যে কোভিড-19 থেকে যে বিধিনিষেধগুলো রয়েছে কী কী করতে হবে এবং কী করতে হবে না সেই বিষয়গুলো আমরা ঠিক করবো, প্রত্যেক সদস্যের সাথে আলোচনা করবো এবং নিজে অবশ্যই বাড়িতে অবস্থান করবো, আমরা এই বাড়িতে অবস্থান রেখে আমরা যা যা দায়িত্বগুলি পালন করার ঠিক করার চেষ্টা করবো। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।